নারাজল রাজ কলেজে দেওয়া হলো কোভিড টিকা। পূজোর পর স্কুল কলেজ খোলার সম্ভাবনা, আর তার জেরে ইতিমধ্যেই ঘাটাল মহকুমার বিভিন্ন কলেজে শুরু হয়েছে কোভিড-19 টিকাকরণ প্রক্রিয়া। আর সেই সূত্রে দাসপুর এক ব্লকের নারাজল রাজ কলেজে 30শে সেপ্টেম্বর ও আজ 1লা অক্টোবর মিলে প্রায় 1100 জন ছাত্রছাত্রীদের টিকাকরণ হলো। কলেজের টিকাকরণ সম্পর্কে কলেজের অধ্যক্ষ অনুপম পড়ুয়া বলেন, পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশে জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই ক্যাম্পটি হচ্ছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং তার আয়ত্তাধীন সমস্ত কলেজগুলোতে 28শে সেপ্টেম্বর থেকে কোভিড-19 টিকাকরণ চলছে। আমরা ডেট পেয়েছিলাম 30 সেপ্টেম্বর এবং অক্টোবরের 1 তারিখ। আমাদের টার্গেট ছিল 1200 মতো, কিন্তু বন্যার কারণে কিছু কম হয়েছে। যারা আসতে পারেনি এবং যাদের 18 বছর বয়স হয়নি তাদেরকে টিকা দিতে না পারায় সংখ্যা একটু কমেছে। এই কাজ করতে গিয়ে আমরা যেভাবে সমস্ত স্তরের প্রশাসন থেকে সাহায্য পেয়েছি তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। অনুপম বাবু আরো জানান, যে সমস্ত ছাত্রছাত্রীদের টিকাকরণ হলো না তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পেলে আমরা ছাত্রছাত্রীদের জানাতে পারব। কমল সামন্তের রিপোর্ট, আমি সৌমিনা গত, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমাদের উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এবং জেলা প্রশাসনের উদ্যোগে, পাশে ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসন আছে, তাদের যৌথ উদ্যোগে আমাদের আজকে এই ক্যাম্পটি হচ্ছে। এটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পশ্চিম মেদিনীপুরের যে কলেজগুলো আছে এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি নিজে, তাদের মিলে সবার মিলে ক্যাম্পটি আরম্ভ হয়েছে 28 তারিখ থেকে। আমরা ডেট পেয়েছিলাম 30 তারিখ এবং আজকে 1 তারিখ। আমাদের টার্গেট ছিল 1200 মতন, কিন্তু আমাদের এই বন্যার কারণে কিছু কম আছে, কিছু কম হয়েছে। যারা আজকে আসতে পারেনি বা এসেছে হয়তো তাদের 18 বছর হয়নি, এটা 18 বছর উদ্যোগের জন্য। তো আমাদের 1200 টার্গেটের মধ্যে আমরা 1000-এর কাছাকাছি আমরা নিয়ে যেতে পেরেছি। পার্সেন্টেজ টার্মসে 80%-এর উপর আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এই কাজটা করতে গিয়ে আমরা যেভাবে সমস্ত স্তরের প্রশাসন থেকে সাহায্য পেয়েছি এবং একটা নতুন কাজ হিসাবে আমরা শিখতে পেরেছি, তার জন্য আমরা সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা কলেজের যারা টিচিং নন টিচিং স্টাফ, ডেটা এন্ট্রি অপারেটার যারা ছিলেন, তারা আজকে 2 দিন অক্লান্ত পরিশ্রম করে নতুন একটি কাজ, কিন্তু ধৈর্য ধরে তারা এই কাজটি অত্যন্ত সুসম্পূর্ণভাবে করে ফেলেছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের বাকি থেকে গেল, তাদের মধ্যে যেগুলো বললাম বয়স হয়নি বা অন্য কোনো শারীরিক সমস্যা আছে যার জন্য হয়তো ডাক্তারবাবুরা তাদের অ্যালাউ করতে পারলেন না, সেগুলোর ক্ষেত্রে তো এখন হবে না। আর যেগুলো হয়তো বয়স হয়ে গেছিল কিন্তু আসতে পারেনি, তাদের ব্যাপারে কী হবে সেটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ পেলে তবে গিয়ে আমরা সেই ব্যাপারে কিছু বলতে পারব। তার আগে আমাদের পক্ষে দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা আমাদের বলা সম্ভব। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।